আসসালামু আলাইকুম। হে, কি অবস্থা? আজকে কিন্তু শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে বন্ধের দিন। বন্ধের দিন মানে হচ্ছে বাধ্যম, আর বাধ্যম মানে হচ্ছে কিছু না কিছু করুম। ওই যে দূরে দেখতেছেন কি, এটা কিন্তু একটা গাছ দেখা যাইতাছে, এই যে পাপাই গাছ। পাপাই গাছের ভিতরে কিন্তু ওই যে দেখছেন হলুদ হলুদ পাপা কিন্তু পাইক্কা রয়েছে। এটাই কিন্তু এখন পালনের একটা ব্যবস্থা করবার হইব, আর এই ব্যবস্থা করার লাগে কিন্তু আমি টোডাটা লয়ে আইছি। আর এই টোডাটা দিয়া কিন্তু এখন আমি এই যে ঝাঁকামু ঝাঁকাইতাছি, ঝাঁকাইলে পইড়া যাইব গা, অনেক কষ্ট করে ঝাঁকাইতাছে। এটা তো পরে না, এত শক্ত হয়ে রয়েছে কি লেগা দে ঝাক্কা, এই যে পড়ে গেছে। এবং আমি কিন্তু ক্যাচ লয়ে লাইছি, আপনার করে দেখাইতাছে এটা কেমন পাকা। এই যে পাকা, এটা কিন্তু ফুল পাকা কিন্তু বুঝা যাইতাছে না, কিন্তু এটা পাকা। কেমন পাকা এটা আপনাকে দেখতে হইলে কিন্তু সাথে থাকতে হইব। এই যে আরেকটা আধা পাকা হয়ে রয়েছে, এটা বি পাইরা লাইছি। পাপাই কিন্তু পাড়ার পালা শেষ, এখন কিন্তু খাওনের পালা চলেন। এটা টেস্ট কইরা দেখি কি অবস্থা। এই যে আমার হাতে কিন্তু ছুরি দেখছেন, আর এই যে পাকা পাপাটা দেখছেন, এটা কিন্তু আমি এখন একটু ম্যানেজ কইরা কাইটা, তারপরে কিন্তু খামো। আগে বোটাটা ফালাই লই দেখ কোব। পাপাইটা খাইতে হইলে কিন্তু পোস্ট ম্যাডাম করতে হবে, আর আমি কিন্তু এই যে পোস্ট ম্যাডাম করতেছি, যদিও আমি ডাক্তার না, তো ডাক্তারের একটা ভাব লইয়া কিন্তু এই যে ছুরিটা লইয়া কিন্তু পোস্ট ম্যাডাম করতেছি। আমার যে মোবাইলের ওই পারে কিন্তু অনেক লোক আছে, আমি কিন্তু এটা একবার একা খাইবার পারুম না, ঠিক আছে? সবারে লইয়া খাইতে হইব। তবে আপনাকে দেখানোর লাগে যে চিলটা করে ফেলাইছি, দেখছেন নি? ওরে মা রে মা, কি হলুদ হয়ে গেছে দেখছেন? হলুদে কিন্তু একবারে হলুদিও বর্ষ হয়ে গেছে গা, মনে হইতাছে বসন্ত সব এই জায়গায় পড়ছে। ঠিক আছে, এখন যাক একটু কামড় দেই, কামড় দিয়া দেখি কি অবস্থা টেস্টটা। আর সেই মজা, সেই মজা, কারণটা কি জানেন নি? গাছ পাকা পেঁপে কিন্তু খাইতে কিন্তু সেই মজা। যে কোনো ফলই গাছ পাকা যদি আপনি খাইতে পারেন, তাইলে কিন্তু আপনি রিয়েল স্বাদটা পাইবেন। আর গ্রামে থাকার কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে মজা, আপনি কিন্তু টাকা দিয়ে এটা কিন্তু অন্য জায়গায় পাইবেন না। যদি আপনার গ্রামের বাড়ি থাকে আর আপনার নিজস্ব গাছ থাকে, তাইলে কিন্তু আপনি বিনা টাকায় খাইতে পারবেন, এবং বিনা টাকায় রিয়েল স্বাদটা পাইয়া যাবেন গা। যাক, সাত সকাল বেলা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে একটা রিয়েল স্বাদ পাইয়া গেছি গা। একবারে খুব মানে এত মিষ্টি ছিল এই পেঁপেটা, যা বলার বাহিরে। যদি আপনা করে একটু খাওয়াইবার পারতাম, তাহলে কিন্তু আমার মনে অনেক শান্তি লাগতো, কিন্তু আপনা করে তো কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই। এক চিলতা খাইয়া কিন্তু আমি আরেক চিলতা লইছি, কারণ হচ্ছে এটা এত মিষ্টি ছিল যে লোভ সামলাইতে পারলাম না। ও অগরে সবাইরে কইছি যে তোরা কম কইরা খা, আমারে দে, আমি সব সময় বাইর খাই না, খাইবার পারি না, আমি নিজে পারছি তার উপরে, তো আমারে এক চিলতা বেশি দে। তো যাই হোক, বাধ্য হয়ে আমারে দিতে আছে, আমিও কিন্তু মিষ্টি খাইয়া অনেক, ফেলাইছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে গাছ দেখা পাতে হবে। অনেক। বাই বাই।